रब्बी औजु बिका मिन हमजातिस सयातीन व औजु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी इस्रहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। रब्बी जिदनी इल्मन। प्रिय दर्शकबृंद, আপনালোক আটাইলৈকে জনাইছো শান্তি বৰ্ষণৰ আহ্বান। সালামুন আলাইকুম। আপনালোক আটাইৰে ওপৰত শান্তি বৰ্ষিত হওক। আমাৰ এই কোরআন অনুবাদ ও চৰ্চাৰ ধাৰাবাহিকতাৰ আজিৰ 44 নং খণ্ডলৈ মই মুক্তাবুল হুছেইনে আপনালোক সকলোকে আদৰণি জনাইছো। ইনশাআল্লাহ সূৰা বাকাৰাৰ আজি এই খণ্ডটি আমাৰ বাবে সূৰা আল বাকাৰাৰ অন্তিম খণ্ড হব। গতিকে আহক আৰম্ভ কৰো 284 নং আয়াতৰ পৰা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহি আল্লাহরে, মা ফিস সামাওয়াতি এই আকাশমণ্ডলীর ভিতরত জি আছে, ওয়ামা ফিল আরদি আর পৃথিবীর জি আছে। অর্থাৎ এই আকাশমণ্ডলী আর পৃথিবীর ভিতরত মাজত জি আছে সকলবোর আল্লাহর। লিল্লাহি ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, আর জি তোমালোকে প্রকাশ করা, মা ফি আনফুসিকুম তোমালোকর অন্তরের ভিতরত থকা বিষয় জি তোমালোকে প্রকাশ করা, আও তুখফুহু অথবা সেই বিষয় তোমালোকে অন্তরত গোপন করে রাখা, ইউহাসিবুকুম বিহিল্লাহ, ইউহাসিবুকুম তোমালোকর ইয়ার হিসাব করা হব, বিহি এই প্রকাশ করা বা অন্তরত গোপন করে রাখা যে কোনো ধরনের কথা তার হিসাব মহান আল্লাহে করিব বলি কয়ে আছে। গতিকে দর্শকবৃন্দ, এই আয়াতটিত আমি এটা দিক মন করবলগিয়া আছে যে আমাক এক শিক্ষা দিয়া গৈছে কোরআনের বাহিরর উৎসর পৰা যে মনের ভিতর যদিও কিবা অশ্লীল ভাব লুকাই থাকে, সেই অশ্লীলতা আমি বাস্তবতালে পরিণত নকৰা পর্যন্ত আল্লাহে কোনো গুণাহ নিলিখে বা গুণাহ নধরে বুলি আমাক ইতিমধ্যে শিক্ষা দিয়া গৈছে। কিন্তু মহান আল্লাহর এই কিতাবে কিন্তু ইয়ার সম্পূর্ণ এক বিপরীত তথ্যহে আমাক দেখুৱাই দিছে। ইয়াত কৈছে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমালোকর অন্তরত যি আছে যি তোমালোকে প্রকাশ করা, আও তুখফুহু আর যি তোমালোকে ইয়ার ভিতরত গোপন করে রাখা, ইউহাসিবুকুম বিহিল্লাহ এই বিষয়বোৰৰ আল্লাহে হিসাব লব। গতিকে অন্তৰৰ ভিতৰত আমি যদি কোনো বেয়া কামনা বাসনা যদি আমি ভিতৰত ভৰাই ৰাখো, যদিও আমি তাৰ বাস্তৱ জীৱনত আমি যদিও নকৰো, তথাপিও কিন্তু মহান আল্লাহে কৈছে যে আল্লাহে এনেধৰণৰ গোপুত কৰা বা প্রকাশ করা অন্তরের সকলো বিষয়ের উপর মহান আল্লাহে বিচার করিব বলি কই আছে, হিসাব লব। ফায়াগফিরু লিমান ইয়াশাউ, তার পাছত আল্লাহে ক্ষমা করে দিব মান ইয়াশাউ জি বিচারে, ওয়া ইউআযিবু মান ইয়াশাউ আর শাস্তি দিব মান ইয়াশাউ। এটা ইয়াতো মন করিব লগা বিষয় আছে, ক্ষমা আমি বিচারিম কিন্তু আজাব জানো আমি বিচারিম, আমি নিবিচারো, মনের পর নিবিচারিলে কি হব, যদি আমি প্রকৃত অর্থত বাস্তবতার যদি আমি আজাব নিবিচারো তেতিয়াহলে আল্লাহর পথত আমি আহিব লাগিব, আল্লাহর কথাত আমি চলিব লাগিব। যদি এই হায়াতে জিন্দেগীত যদি আমি আল্লাহর নির্দেশ অনুসরি নচলো, তার মানে আমি আজাব বিচারি আছো। আজাবর বিষয়ে আমাক যি কয়ে আছে তাক আমি কোনো গুরুত্বই দিয়া নাই, যি হব হব দেখা যাব। গতিকে আল্লাহে কৈছে যে ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহে ক্ষমা করে দিব যি বিচারিব, ওয়া ইউআযিবু মান ইয়াশাউ আর শাস্তি দিব যি বিচারিব, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহে প্রত্যেকটো কাম করিবর কারণে সক্ষম, কাদির।
তারপাছত আয়াতত মহান আল্লাহে কৈছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, আমানা আর রাসূলু বিশ্বাস আনিছে বার্তা বাহকজনে। ইয়াত যেহেতু কোরআন, গতিকে ইয়াত নিশ্চিতভাবে ইঙ্গিত হৈছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিৰ প্ৰতি। আমানা আর রাসূলু, ইমান আনিছে, বিশ্বাস কৰিছে বার্তা বাহকজনে, বিমা উনজিলা ইলাইহি, যি তেখেতৰ প্ৰতি অবতীর্ণ কৰা হৈছে, মির রাব্বিহি, তেখেতৰ প্ৰতিপালকৰ তৰফৰ পৰা। ওয়াল মুমিনুনা, আৰু মুমিন সকলেও। গতিকে ইয়াত মন কৰিবলগীয়া বিষয় আছে, বিষয়টো এনেকুৱা ধৰণৰ, বাৰ্তাবাহককে বাৰ্তা দিছে, বাৰ্তা দিয়াৰ লগে লগে মুমিন সকলেও তাক বিশ্বাসত লৈ আনিছে। বিশ্বাসত কেৱল আনিয়ে আমাৰ বাৰ্তাবাহক ক্ষান্ত থকা নাই, এই বিশ্বাসৰ প্ৰমাণ স্বৰূপে তেখেতে আল্লাহৰ এই আয়াত হুকুম তেখেতে বাস্তবায়ন কৰিছে নিজৰ জীৱনত। গতিকে আমিও যিসকলে ইমান আনিছো মুমিন হিচাপে, তেওঁলোকে কেৱল এই কোরআনক বিশ্বাস কৰিলেই নহব, এই কোরআনৰ বিধান আমি বাস্তবায়ন কৰিব লাগিব, যিদৰে আমাৰ বাৰ্তাবাহকে ইমান আনিছিলে ও বাস্তবায়নো কৰিছিলে। গতিকে বিশ্লেষাত্মক দৃষ্টিভংগীৰে এই কথা বতৰাবোৰ কোরআনৰ আমি চোৱাৰ যথেষ্ট প্ৰয়োজন আছে। তাৰপিছত কৈছে কুল্লুন, প্ৰত্যেকেই, তাৰ মানে এই বাৰ্তাবাহক আৰু বাৰ্তাবাহকৰ লগত বিশ্বাস স্থাপনকাৰী সকলোকে একত্ৰে কৈছে কুল্লুন আমানা বিল্লাহি, ইমান আনিছে আল্লাহৰ ওপৰত, ৱা মালাইকাতিহি, আৰু তেখেতৰ, হি দি পেলাই আল্লাহক বুজাইছে, তেখেতৰ ফিৰিস্তাসকলৰ ওপৰত, ৱা কুতুবিহি, আৰু হি আল্লাহৰ আৰু তেখেতৰ কিতাপসমূহৰ ওপৰত, কুতুব প্লুৰেলত আছে, ৱা ৰুসুলিহি, আৰু ইতিমধ্যে যিমান তেখেতৰ বাৰ্তাবাহক আহিলে সেই বাৰ্তাবাহকসকলৰ প্ৰত্যেকৰে ওপৰত এই মুমিনসকলে আৰু আৰ ৰুসুল, এই বাৰ্তাবাহকে ইমান আনিছে আল্লাহৰ ওপৰত, তেখেতৰ ফিৰিস্তাসকলৰ ওপৰত, তেখেতৰ দ্বাৰা ইতিমধ্যে প্ৰেৰণ কৰা কিতাপসমূহৰ ওপৰত, আৰু ইতিমধ্যে তেখেতে নিৰ্বাচিত কৰি মনোনীত কৰি প্ৰেৰণ কৰা বাৰ্তাবাহকসকলৰ ওপৰত। লা নুফাৰিকু বাইনা আহাদিম মিন ৰুসুলিহি, এই মুমিনসকলৰ আৰু এই বাৰ্তাবাহকৰ অভিমত হৈছে যে লা নুফাৰিকু বাইনা আহাদিম মিন ৰুসুলিহি, আমি পার্থক্য নকরু, লা নুফাররিকু, আমি পার্থক্য নকরু, বাইনা আহাদিন, এই বার্তাবাহক সকলের মাজর কোনো এজনক, আহাদিন মির রুসুলিহি, এই বার্তাবাহক সকলের মাজর কোনো এজনক আমি কেতিয়াও পৃথক নকরু। অতি গুরুত্বপূর্ণ এটা আয়াত, কোরআন মজিদত কেবাবারও রিপিটেডলি আহিছে এই আয়াতত। গতিকে আমি প্রত্যেকে এই আয়াতর মহত্ব অনুধাবন করার চেষ্টা করা উচিত, আর আমি নিজক বিশ্বাসের লগত ইয়াক তুলনা করিও চার নিশ্চিতভাবে প্রয়োজন আছে, যেহেতু আমার অঙ্গীকার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমি বার্তাবাহক সকলের মাজর কোনো এজন বার্তাবাহকক আমি কেতিয়াও পার্থক্য নকরো, আমার বা আমার দৃষ্টিত সকলো আমার। ওয়াকালু, আর এই বিশ্বাস স্থাপনকারী অর্থাৎ মুমিন সকলে আৰু বাৰ্তাবাহকে কয়, ৱাকালু সামেনা ৱা আতায়না, আমি শুনিলো আৰু আমি মানিলো, মানিলো বাস্তৱায়ন, শুনিলো আল্লাহৰ কালাম, শুনিলো আল্লাহৰ কথা, শুনিলো আল্লাহৰ বিধান, শুনিলো সামেনা, আমি শুনিলো, ৱা আতায়না, আৰু আমি মানিলো, মানিলো বুলি কোৱাৰ লগে লগে আমি ইয়াক বাস্তৱায়ন কৰা কথা ইয়াত প্ৰকাশ পাইছে। গতিকে এই সামিনা ওয়া আতায়না মুমিনৰ মুখ্য অভিমত হব লাগিব, সামিনা ওয়া আতায়না, কোনোবাই সকলো কথা নুশুনিব পাৰে কিন্তু যেতিয়াই শুনিছে তাক বাস্তৱায়ন কৰিব লাগিব, সামিনা ওয়া আতায়না, যদি আমি তেনেদৰে আমি শুনি তাক বাস্তৱায়ন কৰো তেতিয়াহে আমাৰ অধিকাৰ আছে আল্লাহক কবলৈ, গুফরানাকা,
তুমি আমাক ক্ষমা করে দিয়া। রব্বানা হে আমার প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, আল মাসির, আৰু আমি তোমাৰ ওচৰলৈ আমি ঘূৰি যাব লাগিব সকলো। তাৰপিছত মহান আল্লাহে কৈছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, লা ইউকাল্লিফুল্লাহু আল্লাহ নাফসান, আল্লাহে কোনো মানুহক বুজা নিদিয়ে, ইল্লা উসাহা, তেখেতৰ যি বহন ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ীহে আল্লাহে মানুহক বুজা দিয়ে। লাহা মা কাসাবাত, সিহঁতৰ বাবে মা কাসাবাত, সেইটো যি উপাৰ্জন কৰিলে, ওয়া আলাইহা, আৰু সিহঁতৰ বাবে মা ইক্তাসাবাত, যি সিহঁতে উপাৰ্জন কৰিলে। এই আয়াতৰ প্ৰথমাৰ্ধত লাহা মা কাসাবাত ই ধনাত্মক দিশত ইংগিত কৰিছে, অৰ্থাৎ পুণ্য কামৰ বিষয়ে ইংগিত কৰিছে, ওয়া আলাইহা মা ইক্তাসাবাত। এই অংশটোৱে ঋণাত্মক দিশ অর্থাৎ পাপৰ দিশটোৰ বিষয়ে ইংগিত কৰিছে। গতিকে মূল বিষয়বস্তু হৈছে, আমি পৃথিৱীত আমি যি উপাৰ্জন কৰিম, যদি আমি ভাল উপাৰ্জন কৰিছোঁ তেতিয়া ইনশাআল্লাহ আমাৰ ফলাফল আখিৰাতত গৈ ভাল হ'ব, আৰু যদি আমি বেয়া উপাৰ্জন কৰিছোঁ তেতিয়া আমাৰ নিশ্চিতভাৱে ফলাফল আখিৰাতত বেয়া হ'ব, আৰু সেই বেয়া ফলাফলৰ পৰা আমাক উদ্ধাৰ কৰোঁতা সিদিনা কোনো নাথাকিব। তাৰপাছত মহান আল্লাহে অতি গুৰুত্বপূৰ্ণ দোৱা আমাক শিকাইছে, ৰব্বানা হে আমাৰ প্ৰতিপালক, লা তুআখিজনা, আমাক তুমি নধৰিবা, আন লা তুআখিজনা ইন নাসিনা, নিশ্চয় আমি পাহৰি গৈছোঁ, তোমাৰ কথা আমি শুনিছোঁ, হয়তো আমি কেতিয়াবা পাহৰি গৈছোঁ, গতিকে তাৰ বাবে তুমি আমাক লা তুআখিজনা, আমাক নধৰিবা, আও আখতানা, অথবা আমাৰ দুষ্কৃতিসমূহ, আমাৰ পাপসমূহ, ৰব্বানা লা তুআখিজনা, আমাক তুমি নধৰিবা। ৰব্বানা হে আমাৰ প্ৰতিপালক, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, আমাক বহন কৰিবলৈ, আমাৰ ওপৰত বহন কৰিবলৈ নিদিবা, ইসরান, এক দুৰ্বহ বুজা, এনে বুজা আমাক বহন কৰিবলৈ নিদিবা, কামা হামালতাহু, যিদৰে তুমি বহন কৰিবলৈ দিছিলা, আলাল্লাজিনা মিন কাবলিনা, আমাৰ আগত যিসকল আছিল সিহঁতক যিদৰে তুমি সময়ে সময়ে দুৰ্বহ বোজা বহন কৰিবলৈ দিছিলা, হে আমাৰ প্ৰতিপালক, তেনে বোজা তুমি আমাক বহন কৰিবলৈ নিদিবা। ৰব্বানা হে আমাৰ প্ৰতিপালক, ৱালা তুহাম্মিলনা, আমাক বহন কৰিবলৈ নিদিবা, মা লা তাকাতালানা বিহি, যিটো বহন কৰাৰ শক্তি আমাৰ নাই, তেনেধৰণৰ কোনো বোজা তুমি আমাৰ ওপৰত জাপি নিদিবা, বহন কৰিবলৈ নিদিবা। ৱাফু আন্না, যদিও তোমাৰ সিদ্ধান্ত আছে তেনেধৰণৰ বোজা আমাৰ ওপৰত দিয়াৰ, ৱাফু আন্না, হে আল্লাহ, তেনে বোজা আমাৰ পৰা উঠাই নিয়া, ৱাগফিৰ লানা, আৰু আমাক ক্ষমা কৰি দিয়া, ৱাৰহামনা, আৰু আমাৰ প্ৰতি ৰহম কৰা, আন্তা মাওলানা, তুমিয়ে আমাৰ অভিভাৱক, ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন, গতিকে সহায় কৰা আমাক তুমি, আলাল কাওমিল কাফিরিন, এই অবিশ্বাসকারী কৌমৰ বিৰুদ্ধে, মহান আল্লাহ আমাক তুমি সহায় কৰা। গতিকে আলহামদুলিল্লাহ, কোরআন মজিদৰ 2 নং সূৰা সূৰাতুল আল বাকাৰা, মহান আল্লাহে ইতিমধ্যে আমাক আমাৰ আলোচনা ও চৰ্চা সমাপ্ত কৰাইছে। আমি আশা ৰাখিম কোরআন মজিদৰ ইয়ে হৈছে আটাইতকৈ দীৰ্ঘতম সূৰা, বিভিন্ন ধৰণৰ মহান আল্লাহৰ গুৰুত্বপূৰ্ণ বিধান ইয়াত সন্নিৱিষ্ট হৈছে, গতিকে আমি প্ৰত্যেকে ইয়াক খুব খুঁটি নাটি মাৰি পঢ়াৰ ও বুজাৰ প্ৰত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা কৰিম, আৰু আমাৰ এই
অনুবাদ ও চর্চার ক্ষেত্রত আমার অনিচ্ছাকৃতভাবে যদি ভুল ত্রুটি কিবা রয়ে গেছে তেনতে মহান আল্লাহে যাতে আমাক ক্ষমা করে, আর আপনার দৃষ্টিটা যদি তেনে কোনো ধরনের ভুল দৃষ্টিগোচর হয়েছে তেতিয়া আমি আশা করিম, আহ্বান জানাম আমার কমেন্ট বক্সত আপনাদের জানায় যাতে আমাক সহায় করে। গতি দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমি সমাপ্ত করা সুরাতুল আল বাকারার এক থুলমূল ক্ষুদ্র মূল্যায়ন আপনার আগত আমি দাঙি ধরার ইনশাল্লাহ চেষ্টা করিম, যে কোরআন মজিদর এই 2 নং সুরাত প্রকৃততে আমি কি পড়িলো আর কি পালো। কোনো বিস্তৃত ব্যাখ্যার প্রতি আমি না যাও, এক থুলমূল এক মূল্যায়ন ইয়ার হারাংশ আপনার আগত আমি দাঙি ধরার চেষ্টা করিম। প্রয়োজন অনুসারে যদি আপনাদের বিচারে তেতিয়াহলে ইয়ার আয়াত নাম্বার আপনাদের নোট ডাউন করে রাখিব পারে। সুরাতুল আল বাকারার প্রথম আয়াততে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি বলে কই মহান আল্লাহে এই পবিত্র আল কোরআন মজিদ দর ভিতর যিমান ধরনের কথা আছে সেই কথা যে আমার কোনো ক্ষেত্রতে তিল মানু সন্দেহর অবকাশ নাই, আরম্ভণিতে মহান আল্লাহে সেই বিষয়ে আমাক স্পষ্ট করে জানাই দিছে যে যিয়ে আছে মহান আল্লাহর তরফের পর আহিছে আর ইয়াত তোমালকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই কিতাবে আমাক সঠিক পথত পরিচালিত করার মূল উৎস, একমাত্র উৎস এই কিতাব সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সঠিক পথত পরিচালিত করার একমাত্র সম্বল হয়েছে আল কোরআন। তারপর সুরা আয়াত 9-5 লৈকে মহান আল্লাহে মুত্তাকির সংজ্ঞা আমার আগত দাঙি ধরেছে, আর সফল ব্যক্তি পরকালত প্রকৃততে ইহকালত নহয়, ইহকালত আমার দৃষ্টিত সফল বিফল আমি যিয়েই দেখো নেদেখো পরকালত ইয়ার কোনো কাম না থাকিব। পরকালত প্রকৃততে সফল ব্যক্তি কোন সেই বিষয়ে মহান আল্লাহে 5 নং আয়াতলৈকে আমাক জনায় দিছে। 6 নং আয়াতৰ পৰা মহান আল্লাহে অবিশ্বাসী তথা দুমুখীয়া লোকসকলৰ বিস্তৃত বিৱৰণ ও সিহঁতৰ পৰিণতিৰ বিষয়ে আমাক জানিবলৈ দিছে। একেদৰে আয়াত 9-21 পৰা 21-ত মহান আল্লাহে সাধাৰণ মানুহক সম্বোধন কৰি সাধাৰণ মানুহসকলৰ প্ৰতি আহ্বান জনাইছে, ইয়া আইয়ুহান নাস বুলি সমগ্র মানৱ জাতিক সম্বোধন কৰিছে, আর মহান আল্লাহর যে বাণী আছে সাধারণ মানুষের প্রতিও পবিত্র কোরআনের মাধ্যমত এরি দিছে। তারপর যিসকল লোকে 23 নং আয়াতত যিসকল অবিশ্বাসী লোক আছে সেই অবিশ্বাসী লোকসকলক মহান আল্লাহে একটা চ্যালেঞ্জ দিছে যে যদি তোমালকে ইয়ার উপর বিশ্বাস স্থাপন করা নাই তেতিয়াহলে এই কোরআনত থকা 114 সুরার ভিতরের এনে ধরনের যিকোনো একটা সুরা তোমালোকর ফালের পর আনি দিয়া। ই হয়েছে মহান আল্লাহর এক ওপেন চ্যালেঞ্জ করেছে 2 নং সুরার 23 নং আয়াতত। তারপর 30 নং আয়াতর পর 38 নং আয়াতলৈকে মানব সৃষ্টির এক বিস্তৃত ইতিহাস মহান আল্লাহর খিলাফত সম্পর্ক মহান আল্লাহে আমাক দাঙি ধরেছে। ইয়াত আদম আলাইসালাম, ইবলিস, শয়তান ইত্যাদির বিস্তৃত বিবরণ 30 নং আয়াতর পর 38 নং আয়াতলৈকে মহান আল্লাহে অতি সুন্দরভাবে আমার আগত দাঙি ধরেছে। পরবর্তী সময়ত 40 নং আয়াতর পর 123 নং আয়াতলৈ এক দীর্ঘ পরিক্রমার মহান আল্লাহে ইসরায়েলর বংশধরকলক সম্বোধন করে তেখেতসকলর কর্মরাজি কেনেদরে আল্লাহ ইমান নিয়ামত দিয়ার পাছতো তেখেতসকলে কিদরে বিপরীত কর্ম করেছিল এই সম্পর্কত এক বিস্তৃত বিবরণের সত্যি ইসরায়েলর বংশধর সকলের এক অভিযোগনামা চার্জশ্বীট আমার আগত দাঙি ধরেছে। এইখিনতে আমি মন করবলগিয়া বিষয় যে ইসরায়েলর বংশধর সকলক বানি ইসরায়েল বংশধর সকলের এই অভিযোগনামা আমার কোরআনত আমাক আমার প্রতি কিয় আল্লাহে সন্নিবিষ্ট করেছে। কথাটা হয়েছে ইসরায়েলর বংশধর সকলের প্রতিও মহান আল্লাহে কিতাব প্রেরণ করেছিল,
তেখেতসকলৰ প্ৰতি কিতাপ প্ৰেৰণ কৰাৰ পাছতো তেখেতসকলে যিমানবোৰ ভুল কৰিছে সেই ভুলবোৰ আমাক এইবাবে আমাৰ আগত দাঙি ধৰিছে যাতে আমিও আমি এই কিতাপধাৰীসকলে ইছৰাইলৰ বংশধৰসকলৰ দৰে আমিও যাতে অন্যায় নকৰোঁ ভুল নকৰোঁ গতিকে আমাক এই সতৰ্কতা অৱলম্বন কৰিবৰ বাবে বনি ইছৰাইলৰ এক দীৰ্ঘ পৰিক্ৰমাৰ অভিযোগনামা আমাৰ আগত দাঙি ধৰিছে তাৰ পাছত 124 নং আয়াতৰ আৰম্ভ হৈছে ইব্ৰাহিম আলাইহিছলামৰ পৰিচয় তেখেতৰ ব্যক্তি পৰিচয় তেখেতক যে মানৱ জাতিৰ ইমাম বনাইছে আৰু তেখেতৰ কৰ্মৰাজিৰ বিষয়ে এক বিস্তৃত বিৱৰণ আৰম্ভ হৈছে 124 নং আয়াতৰ পৰা তাৰ পাছত 178 আৰু 179 178 and 179 আয়াতত মহান আল্লাহে বিধান আৰম্ভ কৰিছে প্ৰথমতে মানৱ জীৱনৰ নিৰাপত্তাৰ বিধান সমতা স্থাপনৰ বিধান আল কিসাস জীৱনৰ নিৰাপত্তা সম্পৰ্কীয় বিধান দাঙি ধৰিছে 178 179 তাৰ পৰৱৰ্তীত 180 আৰু 182 নং আয়াতত মহান আল্লাহে ৱছিয়তৰ বিধান আমাৰ আগত দাঙি ধৰিছে এইখিনিতে আমি মন কৰিবলগীয়া বিষয় আছে যে 177ৰ আগলৈকে দেখা গৈছে মানুহৰ পৰিচয় ও আগৰ কিতাপৰ দায়িত্ব দিয়া লোকসকলৰ পৰিচয় ও ইতিহাস সম্পৰ্কে মহান আল্লাহে আমাক বিস্তৃতভাৱে জনাইছে ইয়াৰ পৰৱৰ্তী সময়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিছলামৰ কোৰাণৰ প্ৰতি আহ্বানৰ ফলস্বৰূপে গঢ় লৈ উঠা বিশ্বাসী লোকসকলৰ প্ৰতি আল্লাহৰ বিধি বিধানৰ পৰ্ব আৰম্ভ হৈছে আমি ইতিমধ্যে দেখিছো জীৱনৰ নিৰাপত্তা বিধান অৰ্থাৎ আল কিসাস 178 আৰু 179 নং আয়াতত মহান আল্লাহে সন্নিৱিষ্ট কৰিছে 180ৰ পৰা 182 নং আয়াতত মহান আল্লাহে ৱছিয়ত সম্পৰ্ক এই ৱছিয়তৰ দ্বাৰা অৰ্থনৈতিক নিৰাপত্তাৰ বিধান বুলি আমি ক'ব পাৰোঁ বা অৰ্থনৈতিক বিষয় সম্পৰ্কীয় বিধান মহান আল্লাহে দাঙি ধৰিছে তাৰ পাছত আল্লাহৰ তাকোৱা বৃদ্ধিৰ অৰ্থে আমি পালন কৰিবলগীয়া ৰোজাৰ বিধান দাঙি ধৰিছে 183 নং আয়াতৰ পৰা 185 নং আয়াতলৈকে বিস্তৃত ব্যাখ্যা মহান আল্লাহে দাঙি ধৰিছে 189 নম্বৰ আয়াতত মহান আল্লাহে বিশ্ব সন্মিলন অৰ্থাৎ হজৰ বাবে সময় নিৰ্ধাৰণৰ বিষয়ে আমাক জনাই দিছে 190 নং আয়াতত মহান আল্লাহৰ পথত সংগ্ৰামৰ নীতি নিৰ্দেশনা আমাৰ আগত দাঙি ধৰিছে 190ৰ পৰা 194 নং আয়াতলৈকে তাৰ পাছত 195 নং আয়াতত মহান আল্লাহে আল্লাহৰ পথত ধন সম্পদ ব্যয় কৰাৰ সম্পৰ্কত ফি ছাবিলিল্লাহ নিৰ্দেশনা দিছে ইয়াতে তাৰ পাছত মহান আল্লাহে 196 নং আয়াতৰ পৰা 207 নং আয়াতলৈকে হজ সম্পৰ্কীয় আমাক বিস্তাৰিত নীতিমালা আমাৰ আগত দাঙি ধৰিছে তাৰ পৰৱৰ্তী 217 নং আয়াত আৰু 218 নং আয়াতত মহান আল্লাহে পবিত্ৰ মাহসমূহত যাতে আমি মছজিদুল হাৰামৰ কাষত কোনো ধৰণৰ কাজিয়া পেচাল বা তৰ্কাতৰ্কিত লিপ্ত নহওঁ সেই সম্পৰ্কে আমাক অৱগত কৰাইছে আৰু যদিও কিবা কাৰণবশতঃ যদি আমি কৰিব লগা হয় তেন্তে তাৰ এক ক্ষুদ্ৰ বিধান মহান আল্লাহে আমাক দাঙি ধৰিছে 219 নং আয়াতত মহান আল্লাহে হুৰাপান ও জুৱা খেল সম্পৰ্কত আল্লাহৰ অভিমত আমাৰ আগত দাঙি ধৰিছে এই অভিমতত মহান আল্লাহে কৈছে যে এই হুৰা আৰু জুৱা খেলত ক্ষতিৰ পৰিমাণ লাভতকৈ বহুত পৰিমাণে ক্ষতি বেছি আছে বুলি আল্লাহৰ অভিমত দাঙি ধৰিছে তাৰ পাছত মহান আল্লাহে 220 নং আয়াতত এটিম ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত আমাৰ কি কৰণীয় আছে সেই সম্পৰ্কীয় নীতিমালা অৰ্থাৎ বিধান আমাৰ আগত দাঙি ধৰিছে 221 নং আয়াতত মহান আল্লাহে বিবাহৰ যোগ্যতা সম্পৰ্কে পুৰুষ ও নাৰীৰ উভয়ৰ ক্ষেত্ৰত নিৰ্দেশনা জাৰি কৰিছে 222 আৰু 223 নং আয়াতত নাৰীৰ ঋতুস্ৰাৱ তথা দাম্পত্য পবিত্ৰতা অক্ষুণ্ণ ৰখাৰ অৰ্থে মহান আল্লাহৰ যি নিৰ্দেশনা
সেই নির্দেশনা আমাক জানিবলৈ দিছে। তার পরবর্তী সময় 226 নং আয়াতৰ পৰা 242 নং আয়াতলৈকে এক দীর্ঘ পরিক্রমারে তালাক অথবা বিবাহ বিচ্ছেদ সম্পর্কীয় বিস্তৃত এক বিবরণ নীতিমালা নির্দেশ বিধান মহান আল্লাহে অতি নিখুঁতভাবে অতি সুন্দরভাবে এক দীর্ঘ পরিক্রমারে আমার আগত দাঙি ধরেছে। তারপর 261 নং আয়াতৰ পৰা 274 নং আয়াতত আল্লাহৰ পথত ব্যয় ফি সাবিলিল্লাহ সম্পর্কত এক বিস্তৃত রূপরেখা মহান আল্লাহে আমাক জনাইছে। 275 নং আয়াতৰ পৰা 280 নং আয়াতলৈকে সুদ সম্পর্কত রিবা সুদ সম্পর্কত মহান আল্লাহে আমাক বিভিন্ন ধরনের আদেশ আমাক জানিবলৈ দিছে তথা সুদ সম্পর্কত মহান আল্লাহে বিবরণ আমাক দাঙি ধরেছে। পরবর্তী সময়ত 282 নং আয়াতৰ পৰা মহান আল্লাহে ঋণৰ ক্ষেত্ৰত ধাৰৰ ক্ষেত্ৰত লেনদেন সম্পৰ্কীয় লিখিত বিধানৰ পৰা আৰম্ভ কৰি সাক্ষীবাদীৰ পৰা আদি কৰি বিভিন্ন বিষয় অতি বিস্তাৰিতভাৱে আমাক 282 আৰু 283 নং আয়াতৰ দ্বাৰা আমাক জনাইছে। তাৰপিছত 284, 285, 86 মহান আল্লাহে সাধাৰণ মানুহক আহ্বান জনাইছে আৰু আল্লাহৰ এই বিধান মনাৰ ক্ষেত্ৰত আমি কৰি অহা ভুল ত্ৰুটিৰ বিষয়ে মাৰ্জনা বিচাৰি আমি কিদৰে মহান আল্লাহক ওচৰত আমি প্ৰাৰ্থনা কৰিব লাগিব, দোৱা কৰিব লাগিব, সেই সম্পৰ্কত মহান আল্লাহে আমাক সুন্দৰভাৱে শিক্ষা দাঙি ধৰিছে। এই আছিল থুলমূলকৈ সূৰাতুল আল বাকাৰাৰ এক সংক্ষিপ্ত মূল্যায়ন। আমি চেষ্টা করিলো আপনার আগত দাঙি ধরবর কারণে। আমি আশা রাখিম প্রত্যেকে অতি গুরুত্ব সহকারে সূরাতুল আল বাকারাত সন্নিবিষ্ট হওয়া বিধান সমূহক আমি প্রত্যেকেই প্রথমতে ভাল ধরনের বুঝার চেষ্টা করো, তারপর আমি আমার জীবনত বাস্তবায়ন করার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি প্রত্যেকেই চেষ্টা করিম। রব্বানা আমান্না বিমা আনজালতা ফাকতুবনা মা আস-সাহিদিন। সালামুন আলাইকুম।